পপি এখন অভিনয় আর শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে ব্যস্ত বর্তমানে কাঠগড়ায় শরৎচন্দ্র আর সাহসী যোদ্ধার ছবি দুটিতে অভিনয় করছেন এছাড়া স্টেজ শো আর নানা আয়োজনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে এদিকে পারিবারিক একটি সমস্যা নিয়ে চরম ব্যস্ততায় কাটছে তার দিন পপি বলেন আব্বুর শারীরিক অবস্থা ভালো নয় সম্প্রতি স্ট্রোক করেছেন হার্ট আর কিডনির অবস্থাও খারাপ বারডেমে ভর্তি আছেন জন্য দোয়া এমন জটিল অবস্থার মধ্যেও কাজ করে যাচ্ছি তার কথায় জীবনযাপন করতে গেলে কাজের বিকল্প নেই মানে কাজের মধ্যেও বেঁচে আছি সময় দিতে পারছি না বলে ঈদের নাটকে কাজ করা হচ্ছে না এদিকে অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরে পপি দুঃখ করে বলেন মানসম্মত ছবি নির্মাণে টেকনিক্যাল সহ যাবতীয় সাপোর্টের যথেষ্ট অভাব রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশীয় ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটের প্রভূত উন্নয়ন হলে চলচ্চিত্র শিল্পের কোনো উন্নয়ন হবে না চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকার অবশ্যই খুবই আন্তরিক সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে পপি আক্ষেপ নিয়ে বলেন সবাই শুধু শিল্পী সংকটের অজুহাত দেখিয়ে নতুন মুখ খুঁজতে ব্যস্ত আমি বলবো শিল্পীর কোনো অভাব নেই ভালো গল্প ও নির্মাতার অভাব রয়েছে শিল্পী না খুঁজে গল্প আর নির্মাতার অনুসন্ধান করলে ভালো হবে না হলে মানুষের মতো ছবির সংকট কাটবে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ